পবিত্র রমজান মাসে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য বাকিতে আটটি পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় 90 দিনের মধ্যে অর্থ পরিশোধের চুক্তি করে এসব পণ্য আমদানি করা যাবে। এসব পণ্যের মধ্যে রয়েছে খেজুর, ছোলা, ভোজ্যতেল, ডাল, মটর, পেঁয়াজ, মশলা ও চিনি। এর আগে ন্যূনতম মার্জিনে এলজি খোলার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবারের নতুন সার্কুলারে আরও বলা হয়, বাকিতে এলসি খোলার এই সুযোগ নিয়ে 31 মার্চ পর্যন্ত এসব পণ্য আমদানি করা যাবে। এর আগে জুলাইয়ে ডলার সংকট মোকাবেলায় কোনো ধরনের এলসি মার্জিন দিতে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক।